প্রযুক্তির অপব্যবহার নগরী বেল্লায় শিক্ষার্থী দলের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার ফজরত গণভবন নতুন দেশের ৩০০ ইউনিয়ন পরিষদত অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটির উদ্বোধনী অনুষ্ঠানেও তিনি এই আহ্বান জানায়। ছাত্রছাত্রী অলরে ক্লাসত ফিরে যাবেল্লাই তিনি শিক্ষক ও অভিভাবক অলরে অনুরোধ জানাইয়ে, তোমরা আমাদের অনেকেই নাতিপুতি বয়সী, তোমরা শিশুরা তোমরা পড়াশোনায় মনোযোগ দাও, যার যার স্কুলে ফিরে যাও, পড়াশোনা করো। এবং অভিভাবক পিতামাতা তাদের আমার কাছে আহ্বান যে আপনারা তাদেরকে ফিরিয়ে নিয়ে যান এবং তাদেরকে পড়াশোনার দিকে মনোযোগী করেন। ঢাকার বাইরে থেকে লোক নিয়ে আসছে এখানে, তাদের কাজটা কী হবে? সন্ত্রাসী কর্মকাণ্ড করা। যখনই আমি এটা দেখলাম তখনই আমি আতঙ্কিত এই শিশুদের নিয়ে, যে যারা আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারতে পারে, তাহলে তারা কী না পারে। এদেশে একটা শ্রেণী আছে যাদের কাজই হচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার করা, যারা চেষ্টা করে যাচ্ছে যে এমন একটা অবস্থা পরিস্থিতিতে তারা কোনো মতে একটা অবস্থান তৈরি করতে পারে কিনা। যেমন কালকে তারা ফেসবুকে রিউমার দিল যে আওয়ামী লীগ অফিসে নাকি 4 জনকে মেরে লাশ রেখে দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগ অফিসের উপরে আক্রমণ। তো আক্রমণটা কারা করলো? ঐনমিকে বর্তমান পরিস্থিতির ধৈর্য সীমা অতিক্রম করলে কিওরে সাথ দেওয়া হইত না বলে হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ রবিবার গুলিস্তান 0 পয়েন্টে দেশব্যাপী ট্রাফিক সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানত স্বরাষ্ট্রমন্ত্রী এহতা হয়। পুলিশ আমাদের নিরাপত্তা বাহিনীর ধৈর্যের পরিচয় দিচ্ছেন, তার মানে এই নয় যে তারা অরাজকতা করতেই থাকবে আর আমরা বসে বসে দৃশ্য দেখব, মোটেই নয়। আমরা আমাদের ধৈর্যের সীমা রয়েছে, সেইটা অতিক্রম করলে আমাদের ব্যবস্থা আমরা অবশ্যই করব।